হাই ফ্রেন্ডস বেঙ্গলি স্টাডি গাইড ইউটিউব চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাই তো ফ্রেন্ডস আজকে আমরা নিয়ে এসেছি আরও একটি মকটেস্ট যা প্রিভিয়াস ইয়ারে এসে যা বিভিন্ন প্রশ্নগুলো তুলে ধরেছি এই মক টেস্টটির মাধ্যমে তো পিএসসি ক্র্যাকশিপ যারা পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য আজকের এই মক টেস্টটি খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও গ্রুপ ডি ডাব্লিউপি এনটিপিসি পরীক্ষার্থীদের জন্য আজকের এই মক টেস্টটি খুবই গুরুত্বপূর্ণ কারণ সেই সমস্ত প্রশ্নগুলোই তুলে ধরেছি যা প্রিভিয়াস ইয়ারে পরীক্ষায় এসে গেছে সেই প্রশ্নগুলো তো দেরি না করে আজকে আমাদের মক টেস্টটি শুরু করব তার আগে আমাদের চ্যানেলে নতুন ছিল করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করবে কারণ এই ধরনের ভিডিও আমি সব সময় আপলোড করে থাকি তোমাদের জন্য ধন্যবাদ আমাদের সাথে থাকুন লাস্ট পর্যন্ত আশা করছি উপকৃত হবে তো পিএসসি ক্লাসিক স্পেশাল আজকের মক টেস্ট আমাদের 16 তো আজকের প্রথম প্রশ্নটি দেখে নেব কি আছে মহাত্মা গান্ধী বিদ্যুৎ প্রকল্প কোন নদীতে অবস্থিত তো মহাত্মা গান্ধী বিদ্যুৎ প্রকল্প কোন নদীতে অবস্থিত চারটি অপশান তোমরা পেয়ে যাবে প্রথমে তোমাদের নিজস্ব একটি অপশান বেছে নেবে তারপরে আমাদের অপশানের সাথে সেটি তোমরা মিলিয়ে নেবে তো এখানে প্রথম প্রশ্ন সঠিক উত্তর কিন্তু অপশান ডি তুঙ্গভদ্রা মহাত্মা গান্ধী বিদ্যুৎ প্রকল্প কিন্তু তুঙ্গভদ্রা নদীতে অবস্থিত ঠিক আছে নেক্সট জুল কিসের একক তো জুল কিসের একক এই ধরনের প্রশ্নগুলো সমস্ত পরীক্ষায় এসে গেছে প্রিভিয়াস ইয়ারে ঠিক আছে তো জুল কিসের একক তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি কার্য ও শক্তি দুটোর এককে কিন্তু জুল ঠিক আছে কার্য ও শক্তি দুটোর এককে জুল নেক্সট ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া কবে গঠিত হয় তো ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া গঠিত হয় কত খ্রিস্টাব্দে তো এই প্রশ্নটির সঠিক উত্তর কিন্তু নাইনটিন সিক্সটি ফোর অপশান সি কিন্তু একদম সঠিক উত্তর নাইনটিন ঠিক আছে তো নেক্সট কোয়েশ্চেন দেখে নেব ডায়নামো কে আবিষ্কার করেন তো ডায়নামো কে আবিষ্কার করেন তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এই প্রশ্নটির অপশান পি মাইকেল ফ্যারাডে মাইকেল ফ্যারাডে কিন্তু ডাইনামো আবিষ্কার করেন ঠিক আছে তো নেক্সট কোয়েশ্চেন দেখবো পাঁচ নম্বর কোন দেশের পার্লামেন্টের নাম সোরা হ্যাঁ দেখো কোন দেশের পার্লামেন্টের নামকে বলা হয় সোরা ঠিক আছে তো এই প্রশ্নটির সঠিক উত্তর পর্যন্ত হয়ে যাচ্ছে অপশান বি আফগানিস্তান আফগানিস্তানের পার্লামেন্টের নাম সোরা নেক্সট কোশ্চেন দেখব 6 নম্বরটি কি আছে নিচের কোন শব্দটি বেসবল খেলার সাথে যুক্ত ঠিক আছে কোন খেলার সাথে শব্দ যুক্ত এই এই ধরনের প্রশ্ন কিন্তু বিভিন্ন পরীক্ষা আসতেই দেখা যায় তো এই প্রশ্নটির সঠিক উত্তর কিন্তু নিচের কোন শব্দটি বেসবল খেলার সাথে যুক্ত তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ডায়মন্ড ডায়মন্ড কিন্তু বেসবল খেলার সাথে যুক্ত নেক্সট সাত নম্বরটি দেখো রঙ্গস্বামী কাফ খেলার সঙ্গে যুক্ত রঙ্গস্বামী কাফ কোন খেলার সঙ্গে যুক্ত তো রঙ্গস্বামী কাফ কিন্তু অপশান এ হকি খেলার সাথে যুক্ত ঠিক আছে নেক্সট পৃথিবীর চারদিকে চাঁদের একবার ঘুরে আসতে সময় লাগে কত তো পৃথিবীর চারিদিকে চাঁদের একবার পদার্পণ করতে সময় লাগে কিন্তু অপশান সি আঠাশ দিনের কিছু কম সময় লাগে অপশান সি ইজ দ্য রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন দেখব শিবাজির অভিষেকের নাম কি। তো শিবাজির রাজ্য এর নাম কী সরি রাজধানীর নাম কী তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে শিবাজীর রাজধানীর নাম কিন্তু অপশন সি সকলেই যেন রায়গড় ঠিক আছে তো নেক্সট দশ নম্বরটি দেখবো মশারা সমুদ্রের জলে বাঁচতে পারে না কারণ কি কারণে মশারা সমুদ্রের জলে বাসা বাঁধতে পারে না বা জন্মাতে পারে না অধিক ঠান্ডা জল পরিষ্কার জল নোনতা জল কোনোটিই নয় তো এখানে সঠিক উত্তর কিন্তু অপশন সি নোনতা জল তার জন্য কিন্তু মশারা সমুদ্রের জলে বাঁচতে পারে না বা বাসা বাঁধতে পারে না নেক্সট এগারো নম্বরটি দেখবো বর্তমানে ভারতবর্ষের হাইকোর্টের সংখ্যা কতগুলি তো বর্তমানে ভারতবর্ষে হাইকোর্টের সংখ্যা কতগুলি খুবই কনফিউশন কোশ্চেন এবং পরীক্ষা আসলে হয় এই প্রশ্নটাই অনেকে ভুল করবে তো এই প্রশ্নটির সঠিক উত্তর কিন্তু অপশান সি পঁচিশটি নবগঠিত হাইকোর্টটি কিন্তু হায়দ্রাবাদ হাইকোর্ট ঠিক আছে পঁচিশটি হাইকোর্ট বর্তমানে নেক্সট কোশ্চেন দেখব বারো নম্বরটি রিজার্ভ ব্যাঙ্ক কোন রাজ্য সরকারের কার্য পরিচালনা করে না রিজার্ভ ব্যাংক কোন রাজ্য সরকারের কার্য পরিচালনা করে না তো রিজার্ভ কোন রাজ্য সরকারের পরিচালনা করে না তো এই প্রশ্নটির সঠিক উত্তর কিন্তু সি নাগাল্যান্ড নাগাল্যান্ডের কিন্তু রিজার্ভ কোন কার্য পরিচালনা করে না ঠিক আছে তো নেক্সট কোয়েশ্চেন দেখে নাও ভারতের শ্রেষ্ঠ রচনা উৎপাদনকারী রাজ্য কোনটি সরি এখানে একটু পেইন্টিং মিস্টেক হয়ে গেছে তো হবে ভারতের শ্রেষ্ঠ রজন উৎপাদনকারী সরি এখানে একটু পেন্টিং মিস্টেক হয়ে গেছে এখানে রজন হবে রজন উৎপাদনকারী রাজ্য কোনটি তো এইখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান সি হিমাচল প্রদেশ কিন্তু একদম সঠিক উত্তর হয়ে যাবে তো নেক্সট চোদ্দো নম্বর কোশ্চেন যে দেখব সিন্ধু সভ্যতার লোকেরা কোন ধাতুর ব্যবহার জানতো না তো সিন্ধু সভ্যতার লোকেরা কোন ধাতুর ব্যবহার জানতো না তো এই প্রশ্নটির সঠিক উত্তর কিন্তু অপশান সি তারা লোহার ব্যবহার জানত না নেক্সট কোশ্চেন পনেরো নম্বর নিচের কোন গ্যাস থেকে মার্স গ্যাস বলা হয় নিচের কোন গ্যাসকে মার্স গ্যাস বলা হয় তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মিথেনকে কিন্তু মার্স গ্যাস বলা হয় নেক্সট হিরক এর রাসায়নিকভাবে কি হিরক রাসায়নিকভাবে কি ঠিক আছে তো হিরক রাসায়নিকভাবে কি খাটি সোনা খাটি কার্বন খাটি কয়লা না খাটি ক্যালসিয়াম কার্বনেট তো হয়ে যাবে কিন্তু অপশান বি খাঁটি কার্বন হিরক রাসায়নিকভাবে খাঁটি কার্বন সঠিক উত্তর নেক্সট রক্ততঞ্জন এর জন্য প্রোটিন দায়ী কোনটি তো রক্ততঞ্জনের জন্য কোন প্রোটিনটি দায়ী তো এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশান এ ফাই ব্রিনোজেন কিন্তু হয়ে যাবে রক্ততঞ্জনের জন্য দায়ী প্রোটিন ফাই ব্রিনোজেন ঠিক আছে তো নেক্সট আঠারো নম্বর ভারতে ভারত নিচের কোনটি উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে তো ভারত নিচের কোনটি উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে তো এই প্রশ্নটির সঠিক উত্তর অপশান সি অভ্র উৎপাদনে ভারত প্রথম স্থান অধিকার করেছে নেক্সট কোশ্চেন উনিশ নম্বর পাখিদের দেহের তাপমাত্রা কত তো পাখিদের দেহের তাপমাত্রা কত তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি কুড়ি নম্বর কোশ্চেনটি দেখব প্রাকৃতিক রবার শক্ত করতে কি মেশানো হয় খুব ভালো প্রশ্ন তো প্রাকৃতিক রবার শক্ত করতে কি মেশানো হয় তো এখানে সঠিক উত্তর কিন্তু অপশান বি সালফার সালফার মেশানো হয় নেক্সট একুশ নম্বরটি দেখব অশোক চক্রে কটি দণ্ড থাকে অশোক চক্রে কটি দণ্ড থাকে তো এখানে অপশান বি চব্বিশটি দণ্ড থাকে অশোক চক্রে নেক্সট নিচের কোন ঔষধগুলি ম্যালেরিয়া রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় নিচের কোন ঔষধটি ম্যালেরিয়া রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় তো এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশান বি কুইনাইন ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন অ্যানিমিয়া রোগ হয় কিসের অভাবে অ্যানিমিয়া রোগ হয় কিসের অভাবে তো এখানে দেখুন অপশান বি লোহা লোহার অভাবে কিন্তু অ্যানিমিয়া রোগটি হয় লোহার অভাবে ঠিক আছে নেক্সট প্রশ্ন চব্বিশ নম্বর কোন বছর মানুষ প্রথম চাঁদে অবতরণ করেন তো এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে 1969 মানে খ্রিস্টাব্দে অপশন সি ঠিক আছে তো নেক্সট ও লাস্ট আর্মি দিবস কবে পালন করা হয় তো আর্মি দিবস কবে পালন করা হয় তো এখানে সঠিক উত্তর কিন্তু পঁচিশে জানুয়ারি কিন্তু আর্মি দিবস পালন করা হয় ঠিক আছে যদি আমাদের এই প্রশ্নগুলি তোমার ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে আর এই ধরনের প্রশ্ন আরও প্লেলিস্টে আমাদের পনেরোটি আপলোড করা হয়ে গেছে পার্ট সেইগুলি দেখে নেবে চ্যানেলের নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমার পাশে করে নেবে কারণ আমরা সবসময় এই ধরনের প্রশ্ন আপলোড করে থাকি তোমাদের জন্য আর অবশ্যই একটি লাইক করবে বন্ধুদের মতো শেয়ার করবে এই ধরনের পিডিএফগুলো পেতে ছোট্ট টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে এখনই যুক্ত হয়ে যাও ডেসক্রিপশনে তার লিঙ্ক পাবে তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন